এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ফোনটাও ধরছে না, এত রাতে কোথায় গেল, কিচ্ছু বলেও গেল না। ওরে একটু সবুর কর, ঠিক আসবে। আরে তুই তো দেখছি বরকে ছাড়া একদণ্ডও থাকতে পারছিস না। টেনশন হয় না বলো ঠাম্মি, ওই দেবরাজ চ্যাটার্জি কখন কি করে তার কোনো ঠিক আছে? তুই চিন্তা করিস না, আমার কথা শোন, ঠাকুর না সব সময় ভালো মানুষদের সঙ্গে থাকবে, আর তার প্রমাণ তো তোরা পর পর পেয়েই যাচ্ছিস। এই যে এসে গেছি। কোথায় ছিলে তুমি? হ্যাঁ এতবার করে ফোন করলাম, ফোন কেন ধরছিলে না? এখন এত প্রশ্ন করো না, চলো আমার সাথে এসো। বা কাজটা তো বেশ ভালো করলি, এতক্ষণ বর আসছে না করে আমার মাথা খাচ্ছিলি, আর যেই বর এলো অমনি সঙ্গে সঙ্গে হাঁটা দিলি ওর সঙ্গে। আর অভি তোকেও বলি হারি, এতক্ষণ তোর কথা শুনে আমি তোর বউকে চোখে চোখে রাখলাম, আর তুই ঘরে ঢুকে আমার দিকে একবার তাকালিও না, দুজনেই ভুলে গেলি। তুমি এরকম কেন বলছো, আমরা তোমাকে কখনো ভুলতে পারি? তুমি বলো ভুলতে পারিস মানে ভুলে গেছিস? নতুন বিয়ে করে এসে আমার সাথে একটা সেলফি তুলেছিস? ও সত্যি তো? সরি 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 ঠাম্মি। হ্যাঁ সরি 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 সরি, খুব খুব বড় ভুল হয়ে গেছে, তুমি তুমি রাগ করো না ঠাম্মা। দেখি ঠাম্মি একটু মিষ্টি করে হাসো, সেলফি তুলি আমরা। বাহ, আমি বুঝি না, সে তো যাবি, থাক আর লজ্জা পেতে হবে না, নিয়ে যাও নিয়ে যাও ঘর। দাঁড়াও, তোমাদের একটা কথা আমি মনে করিয়ে দিই, হ্যাঁ আমি কিন্তু খুব তাড়াতাড়ি পুতির মুখ দেখতে চাই। ওই দেখো, আচ্ছা ঠিক ঠিক আছে, তুমি এত চিন্তা করছো কেন, চিন্তা করো না, আলো এসো এসো। এখন আবার কে ফোন করলো, এত ভুলভাল সময় ফোন করে না কে? আদিত্য বাবু। কিন্তু উনি এখন কেন ফোন করছে? আরে এসবের কি দরকার এখন, এখন এসো তো। দাঁড়াও অভি, কোনো এমার্জেন্সি হতে পারে। আরে তুমি কালকে ঠিকভাবে কথা বলে নিও, এখন চলো এসো। আমাকে ইগনোর করছো আলো, আর ফোন রিসিভ করছো না কেন? নিশ্চয়ই অভির সাথে প্রেম করছো তাই না? কিন্তু আমি তো সেটা হতে দেব না। হ্যালো, কি হলো, চলো আবার। হ্যাঁ আবার ফোন করছেন উনি, দাঁড়া দাঁড়াও নিশ্চয়ই কোনো এমার্জেন্সি আছে, আমি ফোনটা রিসিভ করি। হ্যালো, ফোন ধরছিলেন না কেন? সরি আসলে আমি খেয়াল করিনি। বলুন তো, আপনি এখনই একবার আমার সাথে দেখা করতে পারবেন? এখন? হ্যাঁ বেশিক্ষণের জন্য নয়, আমার লাস্ট ডেলিভারি বিলটা একটু দরকার ছিল, বিলের কপিটা আমি হারিয়ে ফেলেছি, খুব আর্জেন্ট, একবার দেখা করুন না। বলছিলাম বিলটা কালকে দিলে অসুবিধা হবে না? মানে আমি তো অফিসে নেই, বিলটা অফিসে রয়েছে, আমি এখন বাড়িতে রয়েছি, তো কোনো অসুবিধা হবে? হ্যাঁ অসুবিধা তো হবেই, দরকার না হলে আমি এত রাতে তো আপনাকে ফোন করতাম না। আসলে আজ রাতের মধ্যে এই বিলটা স্ক্যান করে আমেরিকায় মেল করতে হবে। রাত 12টার মধ্যে না করতে পারলে অনেক লস হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি এমন একটা সময় বললেন। হ্যালো প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, আপনি যেভাবেই হোক আমাকে বিলটা দিন। আই বেগ অফ ইউ। আর সত্যি কথা বলতে আমি যে বিলটা হারিয়ে ফেলেছি সেটা আমি বাবাকে বলতে পারবো না, বাবা প্রচন্ড রাগ করবে, আমি অনেক খুঁজলাম কিন্তু। একটু দেখুন না যদি বিলটা পাওয়া যায়, 2 মিনিটের তো ব্যাপার। আমি আপনাকে বাড়ি থেকে পিকআপ করছি, দেন আমরা অফিস যাই, অফিসে গিয়ে আপনি আমাকে বিলটা দেবেন, দেন আবার আমি আপনাকে বাড়ি ড্রপ করে দেবো। প্লিজ, আমি খুব প্রবলেমে পড়েছি, না হলে এইভাবে আপনাকে বলতাম না, একটু ভেবে দেখুন। ঠিক আছে আমি বের
হচ্ছে। আপনাকে আমার বাড়ির সামনে আসতে হবে না, আপনি ডাইরেক্ট অফিসেই যান, আমি অফিসে চলে আসছি একটা ক্যাব বুক করে। শিওর? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আপনার অফিসে আধ ঘন্টার মধ্যে দেখা করছি। ওকে। হ্যালো, তোমাকে আমি তো রাজি হতে না বললাম, তুমি কেন? দেখো, আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, উনি বললেন যে বিলটা সত্যি ওনার খুবই দরকার, আজ রাতের মধ্যে বিলটাকে স্ক্যান করে আমেরিকায় পাঠাতে হবে, সেটা যদি উনি না করতে পারেন তাহলে অনেক লস হয়ে যাবে। আর ওনাকে তো অনেকবার রিকোয়েস্ট করলাম, বলো, কোনো লাভ তো হয়নি। ওবি, ওবি প্লিজ তুমি রাগ করো না। দেখো, সায়ন্তন বাবুর জন্যে কিন্তু আমার বিজনেসটা আমি আবার স্টার্ট করতে পেরেছি। সেদিন আদিত্য বাবু আমার প্রাণ বাঁচিয়েছে, অন্য কেউ হলে আমি হয়তো মুখের ওপর না করে দিতে পারতাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি এত রাতে যাবে, আমি চাই তোমার সাথে। কিচ্ছু হবে না, তুমি বাড়িতেই থাকো, আমি যাব আর আসবো, এমনিতে সারাদিন অনেক ধকল গেছে তোমার, তুমি রেস্ট করো, আমি তাড়াতাড়ি কাজটা সেরে আসছি, কেমন? সাবধানে চলো। এখন কোনটা তো বাবা, এত ওষুধ কোনটা কখন মনে থাকে? আর আলোটা আগে একটু দেখে টেকে দিত, অন্য বউদের যে ডাকবো তারও তো কোনো উপায় নেই। অদ্রিজা, অদ্রিজা, একটু ওষি ওষি মা, টিকা টিকা টিকা, একটু তো একটু তোর পিসিকে ডাক না। ও মা, কত ফুল কোথায় পেলি? ছোট কাকার ঘরে। অভির ঘরে? হ্যাঁ, ওইখানে তো আরো অনেক ফুল ছিল, ওখান থেকেই তো আমি এগুলো তুলে নিয়ে চলে এলাম। অভিরা কি আবার ফুলের ব্যবসা শুরু করলো নাকি? আরে, তো ছোট কাকার ঘরে ফুলগুলো কোথায় ছিল, মানে কিসের মধ্যে ছিল, কোনো বস্তা টস্তা ভিতর ছিল? না না, ফুলগুলো তো খাটের উপরে রাখা ছিল। খাটের উপরে মানে? মানে খাটের উপরে খুব সুন্দর করে সাজানো ছিল, সেখান থেকেই তো আমি নিয়ে চলে এলাম। দিয়ে খাট সাজানো ছিল। ঐশি যা তো, তুই বড় জেঠুকে ডেকে নিয়ে যা। আমাদের উপর চুনুন করে এই বাড়িতে ক্ষতি করা হচ্ছে, ওকে আর নিতে পারছি না, কিছুতেই নিতে পারছি না। মা, কি হয়েছে বলো? কি দেখেছি ছোট কাকার ঘরে বল একবার জেঠুকে। আমি ছোট কাকার ঘরে গিয়ে দেখি ওদের খাটের উপরে অনেক ফুল সাজানো আছে।